আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। শুরুতে এই সংবাদ শিরোনাম। বিনামূল্যে বাংলাদেশকে ট্রানজিট দেবে ভারত, দুই দেশের যৌথ বিবৃতি, রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ, শহরে চিকিৎসা পাওয়া গেলেও বঞ্চিত গ্রামের মানুষ, সরকারের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বিনা মাশুলে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধার প্রস্তাব দিয়েছে ভারত। এদিকে চার দিনের সফর শেষে আজ রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত স্থলবন্দর, বিমানবন্দর ও সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশ এই সুবিধা নিতে পারে। দুই দেশের প্রধানমন্ত্রীদের শীর্ষ বৈঠকের পর বুধবার প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব বিষয় উঠে এসেছে। নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির জন্য ভারত বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দিচ্ছে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিকের পাশাপাশি চলমান সহযোগিতা, অমীমাংসিত বিষয়, ভবিষ্যৎ সহযোগিতা ও নতুন প্রস্তাবের বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। বাংলাদেশের রিজার্ভ এখন $37 বিলিয়ন ঘরে। গত এক বছরে রিজার্ভ কমেছে $11.5 বিলিয়ন। বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর জুলাই ও আগস্টের আমদানির জন্য $1.74 বিলিয়ন বিল পরিশোধ করতে হয়েছে। একই দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে $50 মিলিয়ন বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে বুধবার মধ্যরাত থেকে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে $37.20 বিলিয়ন। সাধারণত প্রতি মাসে $8 বিলিয়ন আমদানি ব্যয় হিসেবে সাড়ে চার মাসের বেশি ব্যয় মেটাতে সক্ষম বাংলাদেশ। এদিকে আমদানিতে কড়াকড়ি আরোপ ও রেমিটেন্স বৃদ্ধির নানা উদ্যোগের পরেও বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ কমছে না। ডলার সংকটের কারণে প্রতিদিনই রিজার্ভ থেকে ব্যাংকগুলোকে ডলারের যোগান দিতে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংককে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস আজ। অস্টিও আর্থাইটিস সহ বিভিন্ন রোগ নিরাময়ে কার্যকর চিকিৎসা হিসাবে এরই মধ্যে সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে ফিজিওথেরাপি। তবে প্রধানত শহরকেন্দ্রিক হওয়ায় গ্রামীণ এলাকার মানুষজন এই চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। অস্ট্রিও আর্থ্রাইটিস চিকিৎসার পাশাপাশি হার্ট অ্যাটাক, হাড়ের ও ফুসফুসের সমস্যা সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ফিজিওথেরাপির বিকল্প নেই। দীর্ঘদিনের ব্যথা নিরাময়েও বেশ কার্যকর এই চিকিৎসা পদ্ধতি। আমরা 12টি শাখায় আমরা এই সেবা দিচ্ছি এবং এই সেবা দিতে গিয়ে আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি, কারণ রোগীর সংখ্যা এতই বেড়ে যাচ্ছে, এসিআরপির মতো আরও এক্সপ্যানশন, আরও প্রতিষ্ঠান প্রয়োজন। সরকারি পর্যায়ে ফিজিওথেরাপিস্টদের পদ ক্রিয়েট করে যাতে সাধারণ মানুষের চিকিৎসা প্রত্যেকটি সেকেন্ডারি লেভেল হসপিটাল, দ্যাট মিন সদর হসপিটাল সহ মেডিকেল কলেজগুলোতে যাতে পোস্ট ক্রিয়েট করা হয়। দিন দিন এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব বাড়ছে সাধারণ মানুষের কাছেও। আমার স্বামী স্ট্রোক করছিল, এখন ফিজিওথেরাপি দেওয়ার পরে এখন আগের থেকে আরো ভালো হয়েছে। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে চিকিৎসার এই দিকটির উপর আলোকপাত করেন আলোচকরা। এ সময় রিহ্যাবিটেশন কাউন্সিল অ্যাক্ট পাশের আশ্বাস দেন সমাজ কল্যাণ মন্ত্রী। বাংলাদেশে যে ফিজিওথেরাপি যারা চিকিৎসক আছেন তাদেরকে যেন একটা নিয়ন্ত্রিত ভাবে নির্দিষ্ট কাঠামোতে যাতে পরিচালনা করা হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি সাবজেক্টটির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসা অনুষদের ডিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন অনেকগুলো জায়গা থেকে সাবজেক্ট ডেভেলপমেন্টের জন্য আমরা কিন্তু অনেকগুলো ফিজিক্যাল যদি বলি ফিজিওথেরাপি অনেকগুলো ডিসিপ্লিনকেও আমরা নিয়ে আসছি। এটাকে কোনো সাবজেক্ট হিসাবে না টিম করে এটা একটা টিম ওয়ার্ক ফর্মেটে যেন আমরা এটাকে ভাবি এবং এটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এটাই আমাদের মূল পরিকল্পনা। তবে নগরীতে এ চিকিৎসা সেবা পাওয়া গেলেও গ্রামের মানুষ এখনও এ সুবিধা থেকে বঞ্চিত। বাংলাভিশন নিউজ ডেস্ক। ধানের তুষের ছাই থেকে ঠাকুরগাঁয়ে তৈরি হচ্ছে সুপার সিলিকা। জুতা, কসমেটিক্স, টায়ার সহ বিভিন্ন কারখানার প্রয়োজনীয় এই কাঁচামাল উৎপাদন শুরু করেছে সাস্টেইনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।
ধানের তুষের ছাই ও ধোয়া দিয়ে সিলিকন ড্রাই অক্সাইড বা সুপার সিলিকা তৈরি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামে। সাস্টেনেবল এনার্জি অ্যান্ড এগ্রো রিসোর্স লিমিটেড প্রতিদিন প্রায় 450 থেকে 500 কেজি সিলিকা উৎপাদন করছে। প্রতি কেজির দাম 180 থেকে 200 টাকা। মান ঠিক রেখে সঠিকভাবে এই সিলিকা বাজারজাত করা গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করা যাবে বলে মনে করেন কর্তৃপক্ষ। ধানের তুষ পুড়ে বিদ্যুৎ উৎপাদন করি, সেই ছাই দিয়ে সিলিকা পাউডার উৎপাদন করি, সেটাতে কাজ করে অনেক লাভবান হয়েছি। আমি নিজে চলে আমার পরিবার চালাই, আমাদের নিজস্ব কারেন্ট দিয়ে আমাদের ফ্যাক্টরিটা চলে আর কি। যা ব্যত সেল স্যালারি পাই, যা সংসার আমার ভালো চলে। শুরু করেছি 500 কেজি পার ডে আমরা এটা প্রোডাকশন করতে পারি এবং এটা ডে বাই ডে ইনক্রিজ হবে। আমরা আস্তে আস্তে এটা বাড়িয়ে কলেবার বাড়াবো, আর কিছু ইকুইপমেন্টস এটার সাথে অ্যাড করে দিয়ে আমরা 2 টন 2.5 টন 3 টন এদিকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এদিকে এগোবো। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সব ধরনের সহায়তা। মালাশের মধ্যে প্রথম তারা ধানের তুষ থেকে যেটা বার্ন করে বিদ্যুৎ উৎপন্ন করছে, গ্যাস তৈরি করে বিদ্যুৎ উৎপন্ন করছে, এবং এটা যে ছাই উৎপন্ন হচ্ছে সেই ছাই থেকে তারা সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ সিলিকা উৎপন্ন করছে, যে সিলিকাটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। প্রতি বছর বিভিন্ন কারখানার কাঁচামাল হিসেবে প্রায় 50,000 মেট্রিক টন সিলিকা আমদানি করতে হয়, আর এই জন্য গুনতে হয় প্রচুর বৈদেশিক মুদ্রা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। আজ আমার সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।